বলের আঘাত সামলাতে শরীরে নানা রকম সরঞ্জাম পড়েন ক্রিকেটাররা, কিন্তু ম্যাচ পরিচালনাকারী আম্পায়ারদের নিরাপত্তা দেবে কে? আন্তর্জাতিক ক্রিকেটে তাদের জন্য তেমন কোনো রক্ষাকবচ না থাকলেও কিছু কিছু ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে হেলমেট ও হাতের ফাইবার শিল্ড দেখা যায় আম্পায়ারদের। তবে তেমন কিছু না থাকায় সরাসরি বলের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন অস্ট্রেলিয়ার এক আম্পায়ার। সেই আঘাত একটু এদিক সেদিক হলেই প্রাণঘাতী হতে পারত বলটি। অস্ট্রেলিয়ার পার্থে তৃতীয় শ্রেণীর একটি ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করার সময় এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন টনি নামে সেই আম্পায়ার। ম্যাচে ব্যাটারের নেওয়া জোরালো একটি শট সোজা গিয়ে লাগে আম্পায়ার টনির মুখের ডান দিকে। তিনি চেষ্টা করেও বলের লাইন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে আজ করা যায় আম্পায়ারের ডান চোখের ঠিক নিচে জোরালো আঘাত লেগেছে। চোখের নিচের অংশ এতটাই ফুলে গেছে যে প্রায় ঢেকে গেছে একটি চোখ। জোয়ালের আঘাতের চিহ্ন স্পষ্ট, লাল হয়ে রয়েছে পুরো মুখ, ঠোঁটের কোনাও ফোলা, রক্ত জমে কালশিটে দাগ হয়ে গিয়েছে। পরে আম্পায়ার টনির শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন ওয়েস্ট অস্ট্রেলিয়ান আম্পায়ার অ্যাসোসিয়েশন। সৌভাগ্যক্রমে টনির চোয়ালের কোনো হাড় ভাঙেনি বলে তারা নিশ্চিত করেছেন। তবে এই আম্পায়ারের মুখে কোনো অস্ত্রোপচার লাগবে কিনা সেটি এখনও জানা যায়নি।